আজকের এই বিশ্বাম্বরা পৌরসভার মঞ্চে উপস্থিত হয়েছেন। সিঙ্গুর থেকে নবান্ন, সব জায়গায় গণতন্ত্র বিপন্ন। সিঙ্গুর থেকে শালবনি, আগে খেত মজুদের কান্না শুনি। এই অবস্থাতে এই নীল সাধারণের নেত্রী মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য রচনা করে রামায়ণের চিরাচরিত প্রথার পুলিশিত করার মধ্য দিয়ে কবিত্বের সম্মান পায়। এটাই বাংলা, এ বাংলায় নবজাগরণ হয়, এটাই বাংলা। এ বাংলা কুসংস্কারকে, সমাজের অন্ধবিশ্বাসকে চুরমার করে দিয়ে এগিয়ে যায় বলে মহামতি গোখলে বলেছিল, ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আমি বলি সেই বাংলা, যে বাংলা নবজাগরণের বাংলা। ইউরোপের নবজাগরণ যেমন গোটা ইউরোপের মানসিকতাকে বদলে দিয়েছিল, এই বাংলার নবজাগরণ হাত ধরে, এ বাংলায় নবজাগরণ হাত ধরে ভারতবর্ষে আধুনিকতার প্রবেশ ঘটেছিল। সেই বাংলায় আজ নির্বাচনের ঢেউ শুনে বাংলার মানুষ আপনাদের কি লজ্জা হচ্ছে না? এটা কি নির্বাচনী ঢেউ নয়? জয় শ্রীরাম কে বলল আর কে বলল না তা নিয়ে নির্বাচন পার হয়ে যাবে, কোথায় চলেছি আমরা? বাংলা কোথায় ছিল, বাংলা কোথায় আছে, বাংলা কোথায় যাবে তা নিয়ে কোনো বক্তব্য নেই। এই বাংলার মানুষ কত সাত বছর আমরা কি পেলাম বলুন? এই পশ্চিমবঙ্গে কি হয়েছে বলুন? একটা শিল্প, একটা নতুন রোজগারের পথ খুলেছে, একটা নতুন কিছু ভাবনা না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরপর চার বছর গ্লোবাল বিজনেস সামিট করবে, বিশ্ব বাণিজ্য সম্মেলন করবে। এক একটা সম্মেলন শেষ হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী এ বাংলায় কত বিনিয়োগ হবে তার হিসাব দিচ্ছে। পরপর চার বছর বিশ্ব বাণিজ্য সম্মেলন, প্রথম সম্মেলন হওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাংলায় বিনিয়োগ হতে চলেছে 2,50,000 কোটি টাকা। দ্বিতীয় বছর বললেন বাংলায় বিনিয়োগ হতে চলেছে 2,45,000 কোটি টাকা। দ্বিতীয় বাণিজ্য সম্মেলনে বললেন বাংলায় বিনিয়োগ হতে চলেছে 2,37,000 কোটি টাকা। চতুর্থ বাণিজ্য সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বললেন বাংলায় বিনিয়োগ হতে চলেছে 2,10,15,000 কোটি টাকা। যদি গত চার বছরে বাংলার মুখ্যমন্ত্রী হিসাব নেন, বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যদি বাংলার মুখ্যমন্ত্রী হিসাব অনুযায়ী তথ্য সংবলিত করেন, তাহলে দেখবেন গত চারটে বিশ্ব বাণিজ্য সম্মেলনে এ বাংলায় বিনিয়োগ হওয়ার কথা প্রায় 12 লক্ষ থেকে 13 লক্ষ কোটি টাকা।